মাঠে সোনালী শিবির এসি 4-1 গোলে হারালো শ্যামবাজার ইউনাইটেড ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন ঋত্বিক কামতি দুটি, অভিজিৎ মান্ডি ও বিজয় অধিকারী। শ্যামবাজারের হয়ে গোল করেন তুষার ঘোষ। আমরা কথা বলেছিলাম সোনালী শিবিরের কোচের ও খেলোয়াড়দের সঙ্গে, কি বলছেন তারা শুনে নেব। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের আপনার টিমের পারফরম্যান্সের রিলেটেড কিছু বলুন। আজকে আমি এই জয় আমাদের প্রত্যেকটা প্লেয়ারের বাবা মার উদ্দেশ্যে আমি এই জয়কে নিবেদন করছি। প্রত্যেকটা ছেলে বাবা মাকে এত ভালোবাসে, ওদের আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছে। কেন আমরা দুটো ম্যাচ, আর ফার্স্ট ম্যাচ আমরা 2 মিনিটের জন্য ম্যাচটা ড্র করে ফেলেছি, 1 গোলে জিতছিলাম। সেকেন্ড ম্যাচে 1 গোলে জিতছিলাম, লাস্ট 5 মিনিটে আমরা ম্যাচটা জিততে পারিনি, ড্র হয়ে গেছিলো। থার্ড ম্যাচও আমাদের ড্র ছিল, কিন্তু আজকে আমাদের জিতটা খুব দরকার ছিল। আমাদের বাবা মাকে আমরা বলে এসেছিলাম, মা আজকে ম্যাচটা জিতে এসে তোমাদের আমরা এই জয়টা উৎসর্গ করবো। আজকে এই জয় আমার প্রত্যেকটা প্লেয়ার, কোচ, কর্মকর্তা যত আছে সবাইকে এই জয়টা সবার মায়ের উদ্দেশ্যে আমরা এটাকে আজকে নিবেদন করলাম। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সোনালী শিবির তৈরি হয়েছে, চ্যাম্পিয়ন হয়ে সোনালী শিবির শেষ করবে। আমাদের লক্ষ্য 1 নম্বর হওয়া, আপনারা আশীর্বাদ করবেন, আমরা এটা 1 নম্বরে শেষ করতে পারি। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গোল করে কেমন লাগছে? গোল করে চ্যাম্পিয়নশিপে আমাদের এই নিয়ে 5টা ম্যাচ হচ্ছে, তো আমি 5টা ম্যাচের মধ্যে সবে একটা গোল শুরু করলাম, তো টিম এত সাপোর্ট না করলে আমি গোল করতে পারতাম না। টিমকে জন্য ধন্যবাদ, আর কোচ কর্মকর্তারা অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করছে, কারণ আর সেকেন্ড ডিভিশনে উঠে এটাই আমাদের স্বপ্ন। আর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কী আশা করছো? চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আমরা টপ থাকবো, আর গোল গোল করার সবাই ভালো খেলবে, তারপরে গোল সংখ্যাটা বেশি থাকবে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে গোল করে কেমন লাগছে? খুবই আনন্দিত আমরা, এবং চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আর একটা ম্যাচ জিতলে আমরা সেকেন্ড ডিভিশন যেতে পারবো, থার্ড ডিভিশন দিয়ে। প্রথম কথা, আমাদের টিমকে ধন্যবাদ পুরো, যারা অ্যাসিস্ট করেছে, সবাই খুব ভালো খেলেছে আমাদের, ব্যাস এটাই আমার খুব আনন্দিত এখন। আর চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কী আশা করছো? চ্যাম্পিয়নশিপে এই কোনোদিন আমাদের টিম মানে এমনি সব জুনিয়ররা, সব ভাইগুলো, সব অন্য অন্য কোনো বড় কাপ জিতিনি, সব এখান থেকে সব ছোটো ঘর থেকে এসেছে, সব আমরা সবাই জিতে খুব আনন্দিত হবো এই থার্ড ডিভিশন জিতে।